আমরা দেখেছি গত কয়েক বছরে বারবার রাজ্য রাজনীতিতে বিরোধীদের নিশানার মুখে উঠে এসেছে বেশ কয়েকটা শব্দবন্ধ, তোলাবাজি, সিন্ডিকেট রাজ, এমনকি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তারা এসে তৃণমূল কংগ্রেসকে এই সমস্ত শব্দবন্ধ দিয়ে বিঁধেছেন বিভিন্ন রাজনৈতিক প্রচারে। আর এবার দেখা গেল যে একদম লেক গার্ডেন্সের অভিজাত এলাকা, সেখানে সিন্ডিকেট দৌরাত্ম, রক্তারক্তি এবং রীতিমতো বিস্ফোরক তৃণমূল সাংসদ সৌগত রায়। শুনুন, বাড়িতে ছিলাম, চেঁচামেচি শুনে গেলাম, দেখলাম তখনও দুদল একটু মারামারি করছে। আমি বললাম থামো থামো, বলতে দেখি দুটো ছেলে ইঞ্জিয়ার্ড হয়েছে, তাদের হাসপাতালে নিয়ে গেছে। আমি তখন কি করব, পুলিশকে বললাম। বাড়ি ভাঙার বরাত নিয়ে সংঘর্ষ, রক্তারক্তি, লেক গার্ডেন্সে নিজের বাড়ির পাশে সেটাই দেখলেন বর্ষিয়ান সৌগত। পুলিশকে বলেছি যে দুটো দল মারামারি করছে, এদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেই। কুণালদার কাছে আমার নির্দিষ্ট প্রশ্ন, কুণালদা, নরেন্দ্র মোদী, অমিত শাহ, বামেরা, কংগ্রেস, যে যাই বলে থাকুক, আমি সমস্ত কিছু ভুলে গেলাম। সাম্প্রতিক অতীতে দুটো বড় ইনসিডেন্ট সিন্ডিকেট সম্পর্কিত, দুটো কলকাতার বুকে, একটির ক্ষেত্রে অভিযোগকারী সুগত বসু, একটির তখন তিনি আপনাদের সাংসদ, একটির ক্ষেত্রে সৌগত রায়। না, কোনো খারাপ ঘটনা থাকলে অবশ্যই সেটা খারাপ ঘটনা, কিন্তু কোনো ঘটনা সঙ্গে সঙ্গে সেটা যদি রাজনৈতিকভাবে একটা অভিমুখ ঘুরিয়ে কোনো একটি দলের দিকে নিয়ে যাওয়া হয় তাহলে কোনো সমস্যা। সত্যজিৎ রায় মারা যাওয়ার দিন শেষকৃত্যের সময় আবিষ্কার হয়েছিল কেওড়াতলা শ্মশানের খাট এবং বালিশ নিয়ে দুই গোষ্ঠীর মারামারি চলছে, তাহলে কি বলবো সেটা আলিমুদ্দিন স্ট্রিটের দুই গোষ্ঠীর মারামারি, যে সিপিএমের দুই গোষ্ঠী মারামারি করছিল। ফলে খারাপ জিনিস কমছে, কিন্তু খারাপ জিনিস থামা দরকার, থামানোর চেষ্টা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ সত্ত্বেও, ওপেন মেসেজ সত্ত্বেও থামছে না কেন? দায়টা কার? দায় সমাজের সকলের, তার কারণে সমাজের সকলের, যে কোনো দুটো গাড়ি যদি তার জন্য নিশ্চয়ই সামাজিক কিছু না, না নিশ্চয়ই সামাজিক কিছু না, প্রশাসনিক কিছু, রাজনৈতিক কিছু, সতরব সিন্ডিকেট, সামাজিক কিছু, সিন্ডিকেট মোবাইল। আমি একটা কথা বলি খালি, কুণালদাকে মনে করাই, সত্যজিৎ রায় শেষকৃত্যের কথা উনি বললেন, সত্যজিৎ রায় শেষকৃত্যের সময় কেওড়াতলায় যে ঘটনাটা ঘটেছিল তারপরে সেটাকে সামলাতে পারেননি বলে এবং ইত্যাদি কারণে কলকাতার পুলিশ কমিশনারকে বামফ্রন্ট সরিয়ে দিয়েছিল। আর গত কয়েক বছর আমরা দেখেছি আমার মনে হয় এটা তোমার দেখা উচিত, যাতে আমিও বলার ফেয়ার সুযোগ পাই। কুণালদাকে এটা করতে উনি তোমার পাশেই আছেন, ওনাকে প্লিজ বারণ করো, আটকাও, এটা ঠিক হচ্ছে না। দ্বিতীয় কথা হচ্ছে, আমি বলছি আজকে সামাজিক প্রসঙ্গ যদি ওঠেই তাহলে আমি একটা কথা এখানে অবশ্যই বলবো। দেখো এখানে কুণালদা কি বললেন আমার কাছে অতটা গুরুত্বপূর্ণ নয়, কেননা তৃণমূলে কুণালদার থেকে সৌগত রায় অনেক বড় নেতা। সৌগত রায় যা কথা বলেছেন তার মানে এই দাঁড়ায়, সাতের দশকে নকশাল আমল এবং আজকের দিনে তৃণমূল সরকারের আমল, মাঝখানে যে আমলটা থাকে, যে আমলে সৌগত রায় এই ঘটনাগুলো দেখেননি, সেই আমলটা ছিল বামফ্রন্ট সরকার, ৩৪ বছরের বামফ্রন্ট সরকারের আমল। আমি আবার বলছি মৌবিয়াদি, আমি তোমার সঙ্গে বলছি, তুমি আমাকে ডেকে এনেছো, তুমি আমাকে প্রশ্ন করেছো, আমি যাতে বলতে পারি সিভিল ভাবে, এটা দেখার দায়িত্ব তোমার, কখনো তার বিচার হতে পারে না। আবার বলছি এটা দেখার দায়িত্ব তোমার, আমি আশা করছি তুমি দায়িত্ব মেইনটেইন করবে। সৌগত রায় আমি তাহলে উত্তর দিচ্ছি না, আমি চুপ করে যাচ্ছি, কারণ আমার ওই প্রতিভা নেই যে কানের কাছে একটা চেঁচিয়ে যাবে, আমি তাহলে মুখ দিয়ে কথা বলে যাবো। আমার সেই প্রতিভা নেই মৌবিয়াদি, আই এম সরি। তাহলে যার প্রতিভা আছে তার সেই মৌবিয়াদি দেখো, এটা ঠিক হচ্ছে না। আমি প্রথমে কথা বলি যে কুণালদার বিড়ম্বনাটা খুব আমি বোঝা যায়। কুণালদা অনেক কথা বললেন, তো কুণালদার ভবিষ্যতে একটা যদি এরকম একটা রেকর্ড ক্যাসেট বানিয়ে নিয়ে আসেন যে ক্যাসেটে ছোট ঘটনা সরকার দেখছে, এটা হতে পারে, আমাদের পুলিশ ব্যবস্থা নিচ্ছে, এর মধ্যে রাজনীতি খুঁজবেন না, এরকম একটা ক্যাসেট বানিয়ে নিলে সব ঘটনায় মোটামুটি ফিট হয়ে যাবে। দায় এবং দায়িত্ব নেওয়া যে প্রশাসনের কাজ, এবং মাননীয় মুখ্যমন্ত্রী তার সভা থেকে বলছেন, আপনি এতটা অস্থির হবেন না, মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন
বাবা বলছেন ছেলে তৃণমূল, মা তৃণমূল, ভাই তৃণমূল, জ্যাঠা তৃণমূল, ব্যাখ্যা দাও না। আরে একাই দুটো লড়েছো, দুটোই জামানার জব্দ। জব্দ হওয়া নিয়ে যেদিন আলোচনা হবে সেদিন উত্তর দেবে। না না আপনি আপনি তো জামানার জব্দ নিয়ে আলোচনা করছেন, দুটো মানুষ নিচ্ছেন, ডাইভার্ট করছেন কেন? আপনি ডাইভার্ট করছেন, আপনি ডাইভার্ট করছেন, সিন্ডিকেট ডাইভার্ট করছেন, নাম তো কেন? পশ্চিমবঙ্গে দুজন মিলে জেনানো বিধানসভা ভারতের প্রধানমন্ত্রী বলে নয়, শূন্য বলে কি সিন্ডিকেটে শূন্য বলতে পারছেন কুণাল দা? মারামারি হয়েছে, মানুষের কাছে গ্রহণযোগ্য কথা বলো ছিল মমতা ব্যানার্জি, তার ক্ষমতা নেই, জেতার ক্ষমতা নেই, আপনি জানেন না বড় বড় ভাই দেখছি চুরি করে জেলে ছিলেন, আপনি জানেন না অনিন্দ ব্যানার্জি সল্টলেকের তৃণমূলের কাউন্সিলর শেখ হাসিনা, আরে তোর অনিন্দ ব্যানার্জি নয় ব্যানার্জি নামটাও জানো না ছিল মমতা ব্যানার্জি কে তুমি জানো, তুমি জানো করে জেলে ছিলেন, আপনি জানেন না জন্য আপনি চুরি করে জেলে ছিলেন, আপনি জানেন না জন্য নেতা জেল থেকে বেরিয়ে পুলিশ ব্যবস্থা নিচ্ছে তোমাদের কাছ থেকে জ্ঞান শুনবো না, তোমরা কথা পশ্চিমবঙ্গে আমি শুধু কয়েকটা কথা বলতে চাই দেবজিৎ, তাহলে হয়ে গেল কুণালদার কথা মতো, আমি বলছি সামাজিক আসবে সমতা প্লিজ, সামাজিক সমস্যা আমি সমস্যা না, আমি বলছি সিন্ডিকেট শব্দটা শোনো বিকৃতভাবে ব্যবহার করা হচ্ছে, এক সেকেন্ড দেখছি সমস্যা একটা, আমি পাড়ায় পাড়ায় আমি সবাইকে একটা কথা বলতে চাই ভাই, আমি এখানে দিতে পারিনি, আমি এখানে আমার বক্তব্য রাখতে এসেছি, এই ঘর বক্তব্যের নামে কুস্তি করতে পারবো না, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে সিন্ডিকেট পদ্ধতি বা এই ধরনের বিষয় এটা তামাম পশ্চিম বাংলায় আজকে চলছে, ইন্দোরে মেয়র ছিলেন কৈলাস বিজয়বর্গীয়, সেখানে কি কি অভিযোগ ছিল একটু বলতে দিন, কি কি অভিযোগ ছিল ইন্দোরের জন্য কৈলাস বিজয়বর্গীয় নিয়ে আগে কথা বলো, সেখানে কি কি অভিযোগ ছিল গ্রান্টেড সেখানে কথা বলো আগে তার ব্যাখ্যা দাও, তারপর তুমি কলকাতায় আসবে, তোমার অনুপাতরা বলছে যে তোমাদের দলে কথা বলতে না, সৌগত রায় কে বোঝান উনি বলছেন কেন যে নকশালামলের পর দেখেন এরকম করে দিতে, আপনার দলের সংসদ তো সৌগত রায় পুরো কেন বলছেন,
পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনের উপর একদম সদরূপ সৌমদা সৌমদা আমি বলি যে কোনালদা হাজার হাজার ছেলে মেয়ে বেকার গত 11 বছরে পশ্চিমবাংলার কুণালদাকে জিজ্ঞাসা করুন রেকর্ডটা কি এমপ্লয়মেন্টের। আরে চাকরি নেই, সবার হাতে বন্দুক ধরিয়ে পশ্চিমবঙ্গে সামাজিক সমস্যা শুনতে ছেলেগুলোর হাতে একটা সম্মানের উপার্জন জীবিকার ব্যবস্থা করে রাজনীতিক কেন এই বিষয়টায় আপনাকে এতটা হন্ট করলো? তার কারণ আমি এরকম ঘটনা দেখিনি। শোনো, সবাই একটা ইংরেজিতে কথা আছে, ইংলিশম্যানস হোম ইজ হিজ ক্যাসেল, তার বাড়ি হচ্ছে তার দুর্গের মত। আমরা বাইরে সব জায়গায় গন্ডগোলে ছিলাম ইত্যাদি ইত্যাদি, ওদের তো বাড়ির পাশে এরকম হয়নি, সেই জন্যেই আমার খুব শকিং লেগেছে। আমার বাড়ির দুটো বাড়ির পরে কয়েকটা ছেলে মিলে রড টড দিয়ে মারপিট করছে, একটা ছেলে আহত হয়ে পড়ে আছে, রক্ত পড়ছে, এসি আমি কোনোদিন দেখি। দেখো, তোমাদের জন্মের আগে আমি নকশাল আমল ছিল দেখেছি, দিনে দুপুরে পুলিশ কনস্টেবল কাটা হতো, কিন্তু লেগ গার্ডে এসে এসে সাথে আমি সিপিএম এর আমল দেখেছি, কংগ্রেসের আমল তো দেখেছি, তৃণমূল, এরকম ঘটনা কখনো ঘটে। গোবিন্দপুর রেল কলোনিতে আমরা আন্দোলন করেছিলাম, রেল লাইনে আন্দোলন ছিল, পুলিশের সাথে সংঘর্ষ ছিল, কখনো বাড়ির সামনে আসে। সেই জন্যে আমি আজকে সারাদিন বাড়িতে ছিলাম বলে আমার বিচলিত লাগছে, আমার বেরোতেও ইচ্ছে করে যে বাড়ির কাছে চলে এলো, এটা কি হচ্ছে। সৌগতদা অনেক ধন্যবাদ। সৌগত রায় আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে কথা বললেন। কুণালদা, আমরা শুনলাম যে রীতিমতো দুয়ারে সিন্ডিকে পুলিশ প্রশাসনের আস্থা
এত বিতর্ক মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো, তার বারবার কঠোর বার্তা সত্ত্বেও আজকের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে সিন্ডিকেট রাজ তার দাপট কতটা যে যাকে রিয়্যাক্ট করতে হচ্ছে। যিনি বলছেন যে নকশাল আমলের পর এরকম দৃশ্য দেখিনি, ভাবতে পারিনি দরজার গোড়ায় এরকমভাবে হিংসা, তিনি তৃণমূল কংগ্রেসেরই একজন সাংসদ। কাজে কুণাল বাবুরা যেভাবেই এই বিষয়টাকে ব্যাখ্যা করতে চান না কেন, এই সিন্ডিকেট রাজে রাস যে টানতে হবে, লাগাম যে টানতে হবে, এটা বলার অপেক্ষা রাখে না, এবং এটা তৃণমূলের কাছে সত্যি একটা বড় চ্যালেঞ্জ।